জয় হিন্দ। সেভেন নিউজ লাইভে সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বাগুইয়াটি বাজারে। বাঙালি 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে জামাই ষষ্ঠী। আজ সেই জামাই ষষ্ঠী আমরা দেখে নেব। জামাইয়ের পাতে যা যা পড়ল সব কি সাধ্যের মধ্যে দাম না অগ্নিমূল্য বাজারে, সেই অবস্থা দেখার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি বাগুইয়াটি বাজার। এবং বাগুইয়াটি বাজার থেকে আপনাদের সেই ছবি সরাসরি তুলে ধরেছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন যে এই জামাই ষষ্ঠীর বাজারে জিনিসের দামপত্র কেমন সবটাই ঘুরে দেখাবো। আসুন তাহলে আমরা একটু বাজারটা ঘুরে দেখি আপনাদের সাথে। দেখুন একটু দিন, ইতিমধ্যেই এই বাগুইয়াটি বাজারে জামাই ষষ্ঠীতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি দোকানে যেমনি সাধারণ প্রতিদিন যেরকম মাছ আসে তার থেকেও কিন্তু একটু অন্য ধরনের বড় বড় বিভিন্ন ধরনের মাছ আছে। এবং সকালবেলার যে বাজার এবং ভিড় কতটা সেটাও দেখাবো। বাজারের মধ্যে এখনও প্রচুর মানুষ ভিড় আছে এবং প্রত্যেক দোকানেই কিন্তু বড় ছোট সব ধরনের মাছ রয়েছে। সেই ছবি কিন্তু বাগুইয়াটি বাজারে সে ধরা পড়েছে। বাঙালির যে 13 পার্বণ, সেই 13 পার্বণের মধ্যে অন্যতম হলো কিন্তু একটাই জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠী উৎসবকে কেন্দ্র করে আজ বিভিন্ন জায়গায় এই জামাই ষষ্ঠী পালন হচ্ছে এবং সেই জায়গায় আজ জামাইকে খাওয়ানোর জন্য মাছের বাজারে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগুইয়াটি। এবং মাছ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি যে মাছ আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ একজন কি দাদা দিদি আপনি কি জামাই ষষ্ঠী স্পেশাল বাজার করলেন নাকি? হ্যাঁ, বাজার করতে এসেছি জামাই ষষ্ঠী। আপনার বাড়িতে জামাই ষষ্ঠী আছে? আমি তো জামাই। আপনি জামাই? হুম। আপনি কি মাছ কিনে কোথায় নিয়ে যাচ্ছেন? শ্বশুরবাড়ি? হ্যাঁ, শ্বশুরবাড়ি যাচ্ছি। শ্বশুরবাড়িতে আছি, ওখান থেকে মাছ কিনতে এসেছি আর কি। কি মাছ নিলেন আজকে? ইলিশ মাছ নিলাম। কতদম জামাই ষষ্ঠী এটা আপনার? আমার তো অনেকটাই বলা যাবে অনেকটাই হয়ে গেছে। কত বছর হয়ে গেল? তাও 12-13 বছর হয়ে গেছে। আজকে ইলিশ মাছ নিলেন? ইলিশ নিলাম, কাতলা নিলাম। তো আজকে শাশুড়ি মা তো আপনাকে কিনে খাওয়াবে আর রান্না করবে? না, আসলে শাশুড়ি মা তো অসুস্থ, এখানে আমাদেরকে পাঠিয়েছে বাজার করতে। ইলিশ মাছ কেমন, মানে কি দামে পেলেন? দাম তো চড়া, তখন তো নিতেই হবে জামাই ষষ্ঠী। কত দামে পেলেন? নিলাম 1600 টাকা করে। 1600 টাকা? কোথা থেকে আসছেন তাহলে? আমরা আসছি রাজারহাট থেকে, নিউ টাউন। নিউ টাউন থেকে? আপনার নাম? সোমনাথ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন যে বাগুইয়াটি বাজার থেকে আমরা তুলে ধরেছি এবং জামাই ষষ্ঠীর রমরমা বাজার এখানে চলছে। এবং প্রথমেই একজন জামাইকে পেয়ে গেছিলাম, তিনি শ্বশুরবাড়িতে মাছ কিনে নিয়ে যাচ্ছেন 1600 টাকা কিলো ইলিশ মাছ। আমি আরও কথা বলার চেষ্টা করব। প্রত্যেকেই কিন্তু ব্যস্ত, আপনারা যে দেখছেন। কোথা থেকে আসা হচ্ছে জামাই ষষ্ঠীতে? আজকে কি বাজার করছেন? জামাই ষষ্ঠীর বাজার না, আমার বাবার কাজ আছে তাই। আপনার নাম? মৌসুমী সরকার। আমি আগে আপনাদের দেখাবো যে আজকের বাজার দর। পাশাপাশি ইলিশ মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন যে বড় সাইজের ইলিশ রয়েছে, দাম তো অবশ্যই জানাবো। এবং দেখুন এখানে কাতলা মাছ রয়েছে, রেগুলার যেরকম মাছ আছে তার থেকে কিন্তু একটু অন্য ধরনের দেখা যাচ্ছে। এখানে বড় সাইজের গলদা চিংড়ি রয়েছে, বাগদা চিংড়ি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জামাইকে বাগদা চিংড়ি খাওয়ানোর জন্য সে ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ভেটকি থেকে আরম্ভ করে আর মাছ থেকে আরম্ভ করে সবটাই রয়েছে। দাদা, আজকে জামাই ষষ্ঠী স্পেশাল, তো আপনাদের দোকানে জামাই ষষ্ঠীর পাতে জামাইকে খাওয়ানোর মতন কি দাম সাধ্যের মধ্যে আছে না দাম অনেকটা বেশি? দাম ঠিকই আছে, দাম মোটামুটি আছে। জামাই ষষ্ঠীর জন্য দাম কিছু বাড়েনি? আমি প্রথমেই আসবো আপনার এই ইলিশ মাছে। ইলিশ মাছটা যেটা দেখতে পাচ্ছি কি দাম? ইলিশ মাছ বড় আছে আপনার 1400 টাকা, মানে 1400 টাকা কেজিটা কত কেজির ওজন? 1 কিলো 300। 1 কেজি 300 মাছ 1400 টাকা? আর পাশাপাশি কি আছে? 800 গ্রাম 900 গ্রাম সাইজ আছে আপনার 900 টাকা।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার এখানে চিতল পেটি 900 টাকা, চিতল পেটি 900 টাকা, আর এই বড় সাইজের আর মাছ দেখতে পাচ্ছি, আর মাছ কাটা 800 টাকা, আর মাছ গোটা যদি যায়, গোটা আছে আপনার 600 টাকা, আর পাশাপাশি আমরা বাগদা চিংড়ি দেখতে পাচ্ছি, বাগদা চিংড়ি দামটা কি? বাগদা আছে 900 টাকা, বড় বড় বাগদা, বড় বড় বাগদা 900 টাকা। জামাই ষষ্ঠীর জন্য কি দাম একটু চড়া যাচ্ছে? না, সেই রকম কিছু নেই, খালি পোনা মাছের দামটা একটু চড়া, আর কিছু নেই। পোনা মাছটা আর পাশাপাশি একটু কাতলা মাছের দামটা, কাতলা মাছ কাটা 600 টাকা। এটা কত কেজির ওজন? 10 কিলো, 15 কিলো, 12 কিলো। এটা এখন দাম যাচ্ছে 600 টাকা কাটা, 600। আপনি কি মনে করেন জামাই ষষ্ঠীতে দাম কি একটু বেড়েছে না একই রকম আছে, কি মনে করেন? দাম মোটামুটি একই, সেরকম কিছু বাড়েনি। বিক্রি বাটা কেমন হলো জামাই ষষ্ঠী? কালকে হয়ে গেছে, আজকে কি হবে, কালকে হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম কমলেশ দাস। দেখো এখানে একটু মাছের দাম বলুন, জামাইকে খাওয়ানোর জন্য পাবদা কি দাম যাচ্ছে? পাবদা মাছ আছে 400 থেকে 350 টাকা যাচ্ছে, 350 থেকে 400 টাকা। পাশাপাশি আপনার দোকানে দেখতে পাচ্ছি কমপ্লিট আছে, কমপ্লিট আছে 800 থেকে 1000 টাকা, বড় সাইজ ছোট সাইজ পাবেন 700 টাকা, তোপ সময় 900 থেকে 1000 টাকা রেট, 900 থেকে 1000। হ্যাঁ, পাশাপাশি কাজুলি মাছ, হ্যাঁ কাজুলি মাছ এটা বিগ সাইজ আছে, বড় সাইজ, এর একটু দামটা একটু বেশি, এটা 1400 টাকা যাচ্ছে, 1400 টাকা। অন্যান্য দিন সাইজটা একটু ছোট থাকে, এটা জামাই ষষ্ঠীর জন্য স্পেশালিস্ট, এটা একটু বড় সাইজের মাছ, তো সেটার দাম আজকে একটু বেশি আছে, হাই আছে 1400 টাকা। আপনার নাম? আমার নাম পিন্টু দাস। দেখুন আমি একটু এগিয়ে যাব, এই দাদার ইলিশ মাছটা একটু দেখানোর চেষ্টা করব। দাদা এই দেখতে পাচ্ছেন দাদার হাতে এই দোকানে কিন্তু একটা বড় ইলিশ আছে, দাদা এই ইলিশটা কত ওজন? এটা 1 কিলো 200 গ্রাম হবে, 1 কিলো 200-150 গ্রাম ওজন, 1 কিলো 150। কত দাম? 1500 টাকা কিলো, 1500। জামাই ষষ্ঠী স্পেশাল। প্রদীপ রাজবংশ। দেখো আমি পাশাপাশি যে দোকানে এসেছি এই দোকানেও কিন্তু বেশ বড় বড় সাইজ, একটু মাছটা তুলে দেখাবেন, এটা একটু ঘুরিয়ে লম্বা করে দেখতে পাচ্ছেন যে এটা বেশ বড় সাইজের কাতলা আমরা দেখতে পাচ্ছি, প্রায় 15 কিলো ওজনের কাতলা। দাদা কি দাম? কাটা 600 টাকা। হ্যাঁ, কাটা 600 টাকা, গোটা 350 টাকা। জামাই ষষ্ঠী স্পেশাল, জামাই ষষ্ঠীর স্পেশাল। আর আপনার এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছ, ইলিশ মাছের দামটা কত ওজনে? ইলিশ মাছ 1 কিলো 500-600, কাঁচা মাল 2000 টাকা। এটা 2000 টাকা কেজি? এটা কি জামাই ষষ্ঠীর জন্য বেড়ে গেল? হ্যাঁ, জামাই ষষ্ঠীর বেড়ে গেল। আচ্ছা, ওই শ্বশুর গো মানে একটু পয়সা খরচ করবে তার জন্য এই ব্যবস্থা, তার জন্য এই ব্যবস্থা। হ্যাঁ, জামাই শ্বশুরটা আসছে? শ্বশুর আসছে না, শ্বশুর বসে গেছে, মানে দাম শুনে, দাম শুনে বসে যাচ্ছে শ্বশুর, বসে গেছে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি একটু অন্যান্য মাছগুলো দেখান না, আমার শ্বশুরমশাই চিতল মাছ খেতে চেয়েছে, হাফটা বাড়িতে পাঠিয়েছি, খুব খাবে চিতল মাছটা, খুব ভালো খাবে। কত ওজনের এটা? এটা 7 থেকে 6 কিলো। কত দাম? এই পেটি 1000 টাকা, 1000 টাকা পেটি। আর গাদাটা 800 টাকা। শ্বশুররা নিতে এসে কি বলছে? শ্বশুররা নিতে এসে একটু দামের ব্যাপারটা একটু হইচই হচ্ছে, মানে একটু দামটা বেশি। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু করছেন? এই কিছুটা কম যতটা পারি রাখার জন্য। আচ্ছা, অন্যান্য মাছ দেখেন, আর মাছ, এই যে আর মাছ একদম ষষ্ঠীর স্পেশাল। এটা 900 টাকা কাটা, আর গোটা হচ্ছে গা 700 টাকা। বড় বড় কাতলা দেখতে পাচ্ছি আপনার দোকানে? হ্যাঁ, কাতলার দাম? কাতলা কাটা 600 টাকা, আর গোটা? গোটা 350 টাকা। আমার নাম সঞ্জয় দাস। দেখো পাশাপাশি পাবদা কি দাম? পাবদা 600 টাকা কেজি, 600 টাকা কেজি। খাবে জামাই দেখছি।
হ্যাঁ বাজার করতে এসছি আজকে তো, আজকে যদিও আমাদের আমাদের যদিও জামাই ষষ্ঠী নেই কিন্তু আমরা তো বাংলাদেশের লোক, সুতরাং আমাদের সেই রীতিটা এখনো চলে এসছে। আর নিশ্চয়ই হবে কি মাছ কেনা হচ্ছে? এই ইলিশ মাছ, ইলিশ মাছ নেওয়ার পরিকল্পনা আছে। দাম কি সাধ্যের মধ্যে নাকি না? না দাম তো এখনো জিজ্ঞাসা করিনি, দেখা যাক কি হবে। হ্যাঁ হ্যালো, আমার নাম এই কত হবে? আপনার নাম? ও আমার নাম সমীর সাহা। প্রত্যেকে ইতিমধ্যেই একটু কথা বলি, বলছি কি জামাই ষষ্ঠী বাজার হচ্ছে? হ্যাঁ। কোথা থেকে আসছেন? জামাইরা বাজার করবে? আমাদের মতন জামাইদের এখন বাজার করার মতো হাতে টাইম নেই, উপোস করেছো? আমি ধানমুড়ি আছি। এটা কত দম্ব জামাই ষষ্ঠী? এটা প্রথম, প্রথমবার আজকে প্রথমবারে জামাই ষষ্ঠী। কিভাবে প্রিপারেশন নিয়েছেন? যে বাড়ির দুজন ভাইদের তো প্রচুর খাওয়া দাওয়া। প্রিপারেশন তো আছে, এখন যা বাজারের দাম, যা জিনিসপত্রের দাম, প্রিপারেশন তো বাইরে চলে যাচ্ছে সব। তার শ্বশুর শাশুড়ি বাড়ির জন্য কি কি কেনা হলো ইতিমধ্যে? আপাতত মাংস নেওয়া হয়েছে। কি কি মাছ? মাছ দেখছি, মাছের যা রেট, তো দেখি কি কি নেওয়া যায়। আর প্রথম বছর জামাই ষষ্ঠী যাচ্ছে, কতটা ভালো লাগছে? আনন্দ তো লাগছে, ভালোও লাগছে। আমার নাম কমল সরকার। ধান্যপুরিয়া। ইতিমধ্যেই আমরা একটা জামাইয়ের সঙ্গে কথা বলতে পেরেছি। জামাই ষষ্ঠী বাজার হচ্ছে নাকি? জামাই ষষ্ঠী বাজার করতেছে? হ্যাঁ জামাই। বাড়িতে জামাই ষষ্ঠী? হ্যাঁ। জামাই এসছে? হ্যাঁ জামাই আসবে। কি কি কেনা হচ্ছে শ্বশুর মশাই? মাংস, খাসির মাংস, মাছ। আজকে জামাইকে কি কি খাওয়াবে? ভাজা ভুজি, পাঁচ রকম ভাজা, খাসির মাংস, মাছ, আম, কাঁঠাল, লিচু, মিষ্টি। হ্যাঁ কিনলাম। কত করে নিলেন? 830 টাকা করে। জামাইকে খাওয়ানোর জন্য আজকে যা প্রিপারেশন নিয়েছে, দাম কি অগ্নিমূল্য নাকি না? দাম তো একই আছে, দাম বাড়েনি। আর বছরে একবার দাম বাড়লেও তো জামাইদের খাওয়া, আপ্যায়ন না করলে জামাইরা তাও ঠিক থাকবে না, শ্বশুর ঠিক থাকলেও জামাই ঠিক থাকবে না। জামাইদের একটু আদর এই বছরে একদিন করতে হয়। প্রিপারেশন ঠিকই আছে, চালিয়ে নিতে হবে। কষ্ট মস্ত শুরু ধান দ্রব্য দিয়ে, আমার ওয়াইফ যেটা করে নিয়ম, ধান দ্রব্য দিয়ে তার মিষ্টির থালা দেবে, জল দেবে, তারপরে এবার খাওয়ার পর্ব আছে, তো পর্বতে যেরম যেরম পারবো তাকে আপ্যায়ন করে চেষ্টা করবো 100%। যা জিনিসের দাম, দুর্মূল্য বাজার। আপনার নাম? আমার নাম বাপি শাহ। আমি আরতি সিনেমা হলের পাশে থাকি। ধন্যবাদ।
দেখো এতক্ষণ যে ছবিটা দেখালাম মাছের বাজার থেকে, পাশাপাশি জামাইকে খাওয়ানোর জন্য মাংসের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাঁঠার মাংস। আমি একটু কথা বলি দাদা, জামাই ষষ্ঠীতে পাঁঠার মাংসের দাম কত যাচ্ছে? 840। জামাইরা শ্বশুররা কেমন আসছে এখানে? আসছে, মোটামুটি টুকটাক আসছে। অন্যান্য দিনের তোমরা স্পেশাল কিছু দেখতে পাচ্ছ না? স্পেশাল কিছু দেখতে পাচ্ছ না? 840 টাকা, মানে ইন জেনারেল যা থাকে তাই দাম? তাই দাম, তাই দাম আছে। শুনতে পারলেন যে পাঁঠার মাংসের দাম অলরেডি 840। পাশাপাশি এখানে মুরগির মাংস রয়েছে, আমি একটু জানার চেষ্টা করবো মাংসের দোকানে কি অবস্থা সেটা দেখার জন্য। বাজার করছেন? কোথা থেকে আসছে ভাই? আমি এখানেই থাকি। জামাই ষষ্ঠী স্পেশাল? আরে না ভাই, নর্মাল যে কোনো। আমি একটু কথা বলি, দেখিনি দাদা, আজকে জামাই ষষ্ঠীর বাজারে মুরগির মাংসের দাম কত যাচ্ছে? 220 টাকা কাটা মাংস। 220 টাকা কাটা মাংস কাটা? আর গোটা? গোটা 150 টাকা। গোটা 150 যাচ্ছে, 220 আর 150। কেমন জামাই ষষ্ঠীর স্পেশাল কেমন কেমন? ভালো না? আজ জামাই ষষ্ঠী, সেই জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা বাগুইয়াটি বাজার, উত্তর কলকাতার কলকাতার একটা বাগুইয়াটি বাজার, সেই বাজার থেকে বাজার দরটা দেখার চেষ্টা করেছি। কারণ বাজারে মানে জামাইয়ের পাতে যা দেওয়া হবে সেটা কতটা বাজারে অগ্নিমূল্য বা সাধ্যের মধ্যে আছে সবটাই দেখার জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই চলে এসেছি বাগুইয়াটি বাজার। দেখতে পাচ্ছেন যে মিষ্টির দোকানে কিন্তু ভিড় ভালোই আছে, কারণ যেমনি মাছ মাংসের সাথে সাথে কিন্তু মিষ্টির একটা ব্যাপার থাকে। সেই মিষ্টির বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে মতন রয়েছে। আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, মিষ্টির আয়োজনে মানে খামতি নেই। ইতিমধ্যেই কিন্তু অনেকে কিনতে বিশেষত নিরামিষই হবে কালকে জামাইদের খাওয়ানো। পোলাও, মাংস, মাছ, পাবদা ভাপা, ইলিশ, না অবশ্যই নয়, আসলে সবাই মিলে করা হয়। তাই আমি বাগুইহাটি রেলপুকুর, মৌমিতা পাচ্ছি। পশ্চিমবঙ্গের বঞ্চিত নিপীড়িত মানুষের পক্ষে যে বিচার
মিষ্টির দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে পাচ্ছি সাজানো রয়েছে একটুখানি। আজকে 15 তারিখ থেকে আমরা 14 তারিখ থেকে আমরা শুরু করেছি, গোটা জেলায় মানুষ আসছে, কারণ প্রত্যেক মানুষই এই সংক্রমণে আক্রান্ত। কুলে ছাত্রী তার আমি একটু দেখানোর চেষ্টা করবো যে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। দাদা একটুখানি আসি না, দাদা দাদা আমি একটু দেখাবো আপনাদের, যারা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দরবেশ থেকে আরম্ভ করে লাড্ডু থেকে আরম্ভ করে এবং মিষ্টির বিভিন্ন রকম আইটেম রয়েছে। মিষ্টির যে আইটেম দেখতে পাচ্ছেন একটু মিষ্টি দেখাচ্ছি আপনাদের কাছে, প্রত্যেকটা মিষ্টি এই মুহূর্তে দোকানে রয়েছে বিভিন্ন আইটেম জামাইকে খাওয়ানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিষ্টি এই মুহূর্তে রয়েছে, এখানে রয়েছে নানা রকম মিষ্টি। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মিষ্টির দোকানে প্রচুর মানুষেরা ভিড় করেছে। এইখানে আমার লোকাল লোক জামাই ষষ্ঠী মিষ্টি কেনা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জামাই চলে এসছে, জামাই আসবে। আজকে জামাই মাঠে কি কি ধরনের মিষ্টি যাচ্ছে? দুই ধরনের, আরো নেওয়া হয়ে গেছে, এটা অর্ডার দেওয়া ছিল, অর্ডারই মালটা যাচ্ছে, অর্ডারই মিষ্টি। আচ্ছা আচ্ছা, আর আর খাবার পাতে কি কি থাকছে আজকে? ও খাওয়া অনেক আছে, অনেক অনেক। কিরকম আছে? কিরকম বলতে কি কি আইটেম হচ্ছে আজকে বাড়িতে? অনেক রকম, কত রকম বলবো, অনেক আইটেম আছে। আর যা জিনিস কিনছেন মার্কেটে দাম কি সাধ্যের মধ্যে না ওই দেখুন? আর জামাই ষষ্ঠীর বাজারে সাধ্যের মধ্যে না হলে নেবো কেন? হ্যাঁ, অসাধ্য কিছু করবো না, আমাদের তো রিটেল লোক, আমরা এমন কিছু করবো না যাতে অসাধ্য হয়ে যায়। এটা বোধ হয় 13-14 বছর হবে, না বেশি, বছর 16-17 হবে। আপনাদের সময় জামাই ষষ্ঠী হয়েছিল, আপনি এখনো যান? আমার নিমন্ত্রণ হয় কিন্তু যাই না, কেন কারণ আমাদের ঘরেই তো জামাই হয়ে গেছে, আর কি করে যাব? জামাই হয়নি তখন তো আমি জামাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতাম যেতাম। কেমন লাগতো ওই দিনটা, রাতের দিনটা? আজকের দিনটা বেশি আনন্দ। আপনার কি মনে হয় একটু জামাই ষষ্ঠী, আমি একটু জামাই ষষ্ঠী করতে যাই? হ্যাঁ, আপনার এই 15 দিনের কথা মনে পড়ছে? অবশ্যই, আমার ঘরে আমি আমার বউ আলোচনা করি কত কিছু করতো শাশুড়ি থাকবে। তফাৎ কেমন দেখেন এখনকার জামাই ষষ্ঠী আগের জামাই ষষ্ঠীর মধ্যে? না, তফাৎ খুব একটা নাই আমাদের মধ্যে, তফাৎ খুব একটা নাই, মানে একই দেশের লোক তো, একই রকম রান্না বান্না আইটেম সবই একই রকম। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিনয় সিকদার। আমি এবার যে আইটেমগুলো আপনাদের দেখাবো অবশ্যই দেখলে লোভ লাগবে, যে মনে হয় যে পাতে যদি আমাদের একটু পরে খুব ভালো লাগবে, কিন্তু আমি দেখিয়ে দেবো মিষ্টির কত রকম আইটেম। আমি একটু দেখানোর চেষ্টা করি যে মিষ্টির কত রকম আইটেম এই মিষ্টির দোকানে রয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকেই কিন্তু জামাই ষষ্ঠী হিসাবে, আমি জামাই ষষ্ঠী হিসাবে মিষ্টির যে স্পেশাল যেগুলো করা হয়েছে সেগুলো একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে। ও ভাই, কর্মসূচিতে সাধারণ মানুষের
আমরা এতক্ষণ যে ছবিটা আপনাদের দেখালাম, মাছ মাংস তো দেখালামই, মিষ্টি দেখালাম, এবার জামাইয়ের পাতে তো ফল পড়বে, বিভিন্ন ধরনের ফল, এবং ফলের মার্কেটটা কী অবস্থা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি জামাইয়ের পাতে যে কাঁঠাল পড়বে, সেই কাঁঠালের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কাঁঠাল থেকে আরম্ভ করে লিচু দেখতে পাচ্ছি শুরুতেই, একদম জামাইয়ের স্পেশাল আজকের দিনে কাঁঠাল লিচু থেকে আরম্ভ করে এবং আম, বিভিন্ন ধরনের ফল রয়েছে ইতিমধ্যে, এবং কলা, কলাটাও দেখাবো আপনাদের কাছে যে কলাও রয়েছে বিভিন্ন ফলে, এবং কী অবস্থা মার্কেটে, কী অবস্থা রয়েছে একটু কথা বলি, একটু কথা বলার চেষ্টা করি। দাদা, আজকে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী যেটা স্পেশাল থাকে, তো আজকের দিনে একটু দামগুলো যদি বলেন, আম কী দাম যাচ্ছে? আম আম 30 টাকা, 30 টাকা কী আম? 30 টাকা থেকে হিমসাগর 30, 40, 80 টাকা অবধি আছে গাছ পাকা। আচ্ছা, তারপরে এই যে কলা দেখতে পাচ্ছি জামাইয়ের স্পেশাল আজকে, হ্যাঁ কলা কী দাম? কলা 60 টাকা ডজন। কী কী কলা? বর্তমান কলা কাঁঠালি কলা 50 টাকা ডজন। আচ্ছা, পাশাপাশি বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন যে এখানে আম রয়েছে, হিমসাগর আম, পাশাপাশি এই যে লিচু, জামাইয়ের পাতে তো নিশ্চয়ই লিচু, লিচু 150 টাকা কেজি, লিচু 150? হ্যাঁ। আচ্ছা, ও অন্যান্য বছর 500 টাকা 400 টাকা কেজি থাকে। কাঁঠাল দেখতে পাচ্ছি, কিন্তু কাঁঠাল গুলো দেওয়া হবে, সেই কাঁঠালের দাম কত যাচ্ছে? কাঁঠাল 150-200, 150 থেকে 200 টাকা। হ্যাঁ। পাশাপাশি অন্যান্য জিনিস একটু, আপেলের দাম বলুন। হ্যাঁ, আপেল 200 টাকা কিলো। আর পেঁপে? পেঁপে আপনার 70 টাকা 80 টাকা। আর যদি একটু আঙুর দেওয়া হয় জামাইকে, সেক্ষেত্রে কি দাম পড়বে? আঙুর 300 টাকা কিলো 200 টাকা কিলো, 300 থেকে 200। হ্যাঁ, এটা কি জামাইয়ের আজকের দিনের জন্য কি স্পেশাল দাম? না 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 না, বাড়েনি বাড়েনি। এই শ্বশুর জামাইরা আসছে? শ্বশুর জামাইও নেই, শ্বশুরও নেই। কেন? বাজার বাজার মন্দা। কেন দাম ছেঁকা লাগছে নাকি লোকের কিনতে গেলে? দামে কি জানি না কিসে কি বলছে শ্বশুর জামাইরা এসে এখানে কিনতে গিয়ে? কিছু বলছে না, বললো 250 দাও 500 দাও, যার 1 কিলো লাগবে। কমে গেল কেন? হ্যাঁ কমে গেল। যাই হোক, মোটামুটি বাজার খারাপ, বাজার ভালো না, তাই তো? হ্যাঁ, এদিকে তার দোকান নেই, প্রত্যেকটা দোকানে কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা করেছি আপনাদের জামাই ষষ্ঠী কতটা কি অবস্থায় রয়েছে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি এখানে, আমরা যে ছবি বাগুইয়াটি বাজার থেকে তুলে ধরলাম, আপনারা জানেন যে আজকে জামাই ষষ্ঠী, জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেই শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন, এবং জামাইদের এই উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে নানা আচার অনুষ্ঠান পালন হয়ে আসছে। তবে যে বর্তমানে এই সংস্কারের অনেকটা পরিবর্তন হয়েছে, কারণ দেখতেই পাচ্ছি সেটা যে মা ষষ্ঠীর পুজো ও জামাইয়ের আদরের জন্য যে এই পার্বণের নামকরণই একমাত্র জামাই ষষ্ঠী। পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে জমিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, তার পাশাপাশি নতুন কাপড় উপহার, ফলমূল, পান সুপারি, ধান দুব্য, বাঁশের করুল যেটাকে বলে, তালের পাখা ও করমচা দিয়ে জামাই ষষ্ঠীর উদযাপন করে শাশুড়ি মায়েরা। তবে এখন সকলেই ব্যস্ততা বেড়ে গেছে, তাই বাড়িতে কিন্তু নানা রকম পথ রেঁধে এই আয়োজন করা কঠিন হয়ে পড়ে। তাই এই কারণেই বহু রেস্তোরাঁয় আয়োজন হচ্ছে জামাই ষষ্ঠীর, আর সকলেই আদর যত্ন করে আপ্যায়ন করে জামাইকে খাওয়ানোর ব্যবস্থা করে, সেই রেস্তোরাঁতেও দেখা যায় সে ভিড় থাকে।
আমরা চেষ্টা করেছিলাম আজকের দিনে যে জামায়ের পাতে যা পড়বে সেটা কতটা সাধ্যের মধ্যে বা কতটা অগ্নিমূল্য বাজারে সেটা ঘুরে দেখানোর জন্যই এতক্ষণ আপনাদের কাছে এই খবরটা তুলে ধরার চেষ্টা করলাম। কারণ জানেন যে বাবা জীবন জামাই আসবে বাড়িতে, এই নিয়ে শুরু হলো আয়োজন, নানা ফল মাছ মাংস ক্ষীর দই মিষ্টি কিছুই বাকি রাখা যাবে না। কারণ পঞ্চ ব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম কাঁঠাল ইলিশ পেটি কিংবা কচি পাঠার মাংস সহযোগে ভুড়িভোজ, এই বিষয়টা কিন্তু প্রত্যেক এই এই যে বিষয়টা এটা একটা যুগ যুগ ধরে চলে আসছে, মানে জামাইকে সন্তুষ্ট করতেই হবে। কারণ কথায় আছে জম জামাই ভাগনা কেউ নাই আপনা, আমরা কিন্তু সেই খবরটাই ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। হ্যাঁ দাদা, কি বলছেন বলুন, বাজার কি ভালো না? বাজার আমি বাজার বলবো যে প্রতি বছর যেরকম বাজার হয় সেই তুলনায় কিছুই নেই, না আছে শ্বশুর না আছে জামাই। কেন অবস্থা তারা গরমে কি চলে গেল কোথাও, কিংবা না হনিমুন করতে চলে গেল ঠান্ডার দেশে, সেরকম হতে পারে এত গরম? তারপরে যারা কিনতে আসছে তারা কি বলছে, শ্বশুর বা জামাইরা হাত দিতে গিয়ে আম কাঁঠাল জামে? না 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 না, লাগবে না লাগবে না, একটা লাগবে, একটা ছেঁকা লাগছে, একটা 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 হঠাৎ ছেঁকা লাগছে, হঠাৎ ছেঁকা লাগছে মানে মানি নেই, দাম জিনিসের অত্যাধিক বেশি, এই বিশেষে জানে শ্বশুররা রিটায়ারমেন্ট কি করবে তারা। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিল সাহা। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বাগুইয়াটি থেকে এই ছবিটা তুলে ধরেছি। দেখো আমরা সর্বত্র ছবিটা তুললাম, যেমন মাছ মাংস থেকে সব কিছু অনুষ্ঠানটা তুললাম, পাশাপাশি মন্দিরেও একটা ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। দিদি কাকিমা একটু কথা বলি, আজকে জামাই ষষ্ঠী, হ্যাঁ আপনাদের নিয়মে কি কি আজকে দেখতে পাচ্ছি? আপনারা আমাদের নিয়মে হচ্ছে দেখতে পাচ্ছি জামাই কি আসছে? তো হ্যাঁ জামাই আসবে একটু পরে, আমি পুজো দিয়ে গেলেই। আচ্ছা, তো সেখানে আমাদের এই ঠাকুরকে এখানে পুজো দিয়ে তারপর ওই পাখার বাতাস করবো, টিপ পরাবো, ফল ফল তার মিষ্টি জামা কাপড় সব তাকে দেওয়া হবে জামাইকে। তারপর সন্ধ্যেবেলা দুপুরবেলা সব ভুড়ি ভোজ হবে, নানা রকম রান্না জামাইয়ের পছন্দের রান্না হবে। সেই সমস্ত আজকে মেনুতে রয়েছে মাংস মাছ ফ্রাইড রাইস চাটনি তরকারি ভাজা মিষ্টি আইসক্রিম সব কিছুই থাকবে। আমরা কিন্তু পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম যে মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরে ইতিমধ্যেই কিন্তু পুজো দেওয়ার একটা ভিড়, মানে জামাই ষষ্ঠী উপলক্ষে যে ষষ্ঠী পুজো মায়ের যে পুজোটা সেটা কিন্তু দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রচুর শাশুড়ি মারা কিন্তু এখানে আছেন, ঘরে প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন। আমরা বাজার থেকে তুলে ধরার চেষ্টা করলাম, কোথা থেকে আসা হচ্ছে? আমি বাগুইহাটি থেকে আসছি। আজকে কি পুজো দিচ্ছেন? আমি ওই ছেলের নামে দিচ্ছি, আমার জামাই মেয়ে নেই, ছেলে আছে, ছেলের নামে পুজো দিলাম ষষ্ঠী। হ্যাঁ, আপনার নাম? আপনার রেখা মণ্ডল। কোন চ্যানেল, কোথা থেকে আসা হচ্ছে? এই সামনেই বাড়ি। জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু স্পেশাল কিছু আছে? মানে জামাই ষষ্ঠী তো আমাদের বাঙালিদের মানে খুব বড় একটা উৎসব বলা যেতে পারে, সেটাই হচ্ছে, আর সেই উপলক্ষেই একটা ষষ্ঠী পুজো দিতে এসেছি। মানে বাড়িতে নেই, আমি তো এখনো মানে তো আমি যাবো জামাই ষষ্ঠীর জন্য আর কি। হ্যাঁ, এই সামনেই জোড়া মন্দির। আমার নাম সংযুক্তা। সমস্যা তো নয়,
যে খবরটা আমরা তুলে ধরলাম বাগুইআটি বাজার থেকে, আপনারা সেই খবর ছবি দেখতে পারলেন যে আজকে যে জামাই ষষ্ঠী, সেই জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা বাগুইআটি বাজারে এসেছিলাম একটাই কারণ, জামাইয়ের পাতে যা যা পড়ছে সেটা কতটা সাধ্যের মধ্যে, নাকি বাজারে অগ্নিমূল্য অনেকটাই চড়া, সবটাই ঘুরে দেখালাম এবং আপনাদেরও দেখালাম। আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে এই খবরটা দেখার জন্য। অবশ্যই বিভিন্ন খবরের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। বিভিন্ন খবর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে বাগুইআটি বাজার থেকে 7A নিউজের পর্দায় শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।